আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমান পুলিশের নজরদারিতে রয়েছে বাংলাদেশি মোসা। ওমান পুলিশের কঠোর নজরদারিতে রয়েছেন বাংলাদেশি মোসা। ইতিমধ্যে ওমানে মোসার অবস্থান শনাক্ত করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। তাকে গ্রেফতারে ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। এ বিষয়ে পুলিশের ন্যাশনাল সেন্টার বেরুর NCB সহকারী মহাপরিদর্শক মহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওমানে যাওয়ার পর আমরা তাকে নজরদারিতে রাখতে বলেছি। ওমানের পুলিশ তাদের নজরদারিতে রেখেছে, তবে তাকে ফেরানোর ব্যাপারে বলার মতো কোনো অগ্রগতি নেই। মামলার তদন্ত সংস্থা ডিবির সঙ্গে NCB মৌখিক যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। গত 24 মার্চ রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে ফিল্মি স্টাইলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার সমন্বয়কারী মোসা দুবাই থেকে ওমানে পালিয়েছেন। ওমান পৌঁছে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এ মাসের শুরুতে ওমান যাওয়ার পর সেখান থেকে মতিঝিলের ফুটপাথ সহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণকারীদের ফোন করে চাঁদাবাজি করেছেন এমন অভিযোগ উঠে এসেছে। পুলিশ সূত্র ও টিপুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওমান থেকে চাঁদাবাজি সহ বিভিন্ন জনকে হুমকি ধমকি দিচ্ছে মোসা। ভুক্তভোগী ফারহানা ইসলাম ডলিসহ তার অনুসারীরা শাহজাহানপুর ও মতিঝিল থানায় তদন্ত 3টি জিডি করেছেন। টিপুর স্ত্রী সাক্ষাৎ করে ওই বিষয়গুলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করেছেন তিনি। তবুও থামছে না মোসার তৎপরতা। এ অবস্থায় মামলার গতি ত্বরান্বিত করতে মোসাকে দেশে ফেরানোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর পাশাপাশি মোল্লা শামীমকে হন্য হয়ে খুঁজছেন গোয়েন্দারা। খুব শীঘ্রই সুসংবাদ দেওয়া যাবে বলেও আশা তাদের। উল্লেখ্য যে চলতি বছরের 24 মার্চ রাতে 10:30 ঢাকার শাহজাহানপুর সড়কে প্রকাশ্য গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এছাড়া ঘটনাস্থলে একজন নিরীহ কলেজ ছাত্রীও নিহত হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের সমন্বয়কারী মোসা বর্তমানে ওমানে পলাতক রয়েছেন। ওমান পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে যে কোনো সময় দেশে আনা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা সংস্থা।